ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার আম সয় লুক রক ইয়া কনি ইয়া বাকি হামারে লাইখা ও বিশিনি চং বাড়ি ও তে ওয়াশ কপলাই ইংগই যে সামং খলাই বে তংখ আর সামরন খলাই ফিনানি বাগে থাংমাই বিশি বাও আম চাইনি লামা কাহাম নুজাই তে কাহাম চং বাড়ি নি শেপ শাপ তে বুড়া বৃষি রনি বাতা বিপিএল কার্ড বেবা খাসিং তুই ন আম চাইনি লুক রনি বাগে সামং খলাই গিয়া আবনি বাগে তে ওয়াশ লুক রক গবাং ভুত রুই কপলাই খলাই হাস্তিনি আলং মন্ত্রী রামপ্রসাদ পালনতে ওইসা ফানো তো বনানি কক্তিশাল এটিং সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্র ও 43 নং বুট আনতায় নক নক থাঙ্গে চংবারিনি কক আওই মঙ্গ অঙ্করটা তেই লুকুরংনি হামজু মং মানকা হনে সাওই খনারে কা কক থুনারনি বিসকাঙ্গ নমস্কার, আমি আজকে আমার যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের 43 বুথে আমি ডোর টু ডোর করছি, জনতার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি, জনতা দু হাত ভরে বুক ভরে আমাকে আশীর্বাদ দিচ্ছে, আবার যেন পুনরায় এসে এই এলাকার যে অসম্পূর্ণ কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি করার জন্য আমাকে সবাই আশীর্বাদ দিচ্ছে। আমি এলাকায় এসে আমি বিধায়ক হওয়ার পর থেকে দীর্ঘ 25 বছর বামফ্রন্ট শাসন করেছে, কিন্তু আমি দেখেছি কি যেখানে আমি যাচ্ছিলাম বিধায়ক হয়ে সেখানে আমার কাছে রাস্তার দাবি, জলের দাবি, বিদ্যুতের দাবি, অর্থাৎ জনতার যে মৌলিক অধিকার এবং একটা সরকারের যে নীতিগত কর্তব্য, যে একটা সরকার জনতা এই কারণেই তারা তৈরি করে যে সরকার মানুষের তাদের যে মৌলিক অধিকারগুলি পরিষেবাগুলি দেবে সেই কারণেই জনতা ভোট দেয়। কিন্তু আমরা দীর্ঘ 25 বৎসর একটা দল থেকেও এই সিপিএম পার্টি এই এলাকাবাসী তাদের চাহিদা তারা 20%ও পূরণ করতে পারিনি। আপনারা জলের কথাই বলেন, রাস্তাঘাটের কথাই বলেন, যাই বলেন, তারপরে সরকারি বেনিফিশিয়ারিগুলির মধ্যে অনেক দুর্নীতি ছিল, বিশেষ করে যারা সত্যিকারের বিপিএল পাওয়ার অধিকার ছিল তাদেরকে বিপিএল এর পরিষেবা দেয়নি, যারা যাদের বাড়িতে বিল্ডিং বা তাদের বড় বড় ব্যবসা, অর্থাৎ তারা ছিল সিপিএম এর ক্যাডার বা সিপিএম এর কমরেড বা তাদের পরিবারের লোক, সেই জন্যে তাদের সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের নামে বিপিএল হয়েছে, এই একটা সমস্যাও আমরা সম্মুখীন হয়েছিলাম এবং আমরা যতটুক পারি তাদেরকে প্রায়োরিটি গ্রুপ বানিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি। রাস্তাঘাট বলতে অনেক রাস্তা আমি করেছি এলাকার মধ্যে, কিন্তু আরও অনেক রাস্তা বাকি আছে চতুর্দিক, এই রাস্তাগুলিও আমাদের সময়ের অভাবে সেগুলি আমরা করতে পারিনি, তা আমি এলাকার মানুষকে কথা দিয়ে রেখেছি সমস্ত রাস্তা হয়ে যাবে, অনেকগুলি রাস্তা আমাদের স্যাংশন আছে কিন্তু নির্বাচন যেহেতু এসে গেছে সেই কাজগুলি এখন শুরু হতে পারিনি। জল আমি আমার এলাকাতে বলতে পারি 95% জল সবার ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি, যেগুলি যেখানে আগে 10%ও পাইপলাইনের জল মানুষ পানীয় জলের সুযোগ সুবিধা ছিল না, জলের একটা বড় সমস্যা আমার কয়েকটা পঞ্চায়েতে ছিল যেখানে তারা শুধুমাত্র তাদের দাবি ছিল আমরা জল চাই। আজকে এইসব জায়গাগুলি মধুবন, কাঁঠালতলি, মহেশকলা, তারপরে আনন্দনগর, পশ্চিম আনন্দনগর, ওই এলাকাতে আজকে জলের কোনো অভাব নেই, বিদ্যুৎ যেখানে বিদ্যুৎ যায়নি 25 বছরও বিদ্যুৎ নেয়নি বামফ্রন্ট, আমরা সেই জায়গা দিয়ে যারা গরিব মানুষ যাদের সেই রকম পয়সা নেই যে অনেক দূর থেকে তারা বিদ্যুতের খুঁটি খরিদ করে নিয়ে কিনে সরকার থেকে তারা তাদের ঘরে বিদ্যুৎ দিয়ে তারা ব্যবহার করবে সেই ক্ষমতা ছিল না অনেক পরিবারের এরকম আমার এলাকাতে, আমরা তাদেরকে সরকারিভাবে ফ্রিভাবে আমরা ওই সকল পরিবারগুলি
কয়েক হাজার পরিবারগুলিকে আমরা বিনা পয়সায় বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি। এইরকম অনেক ধরনের উন্নয়নমূলক কাজ আমি এলাকার মানুষের জন্য করেছি, কিন্তু আমি সেখানেও বলবো যে আরও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলি আমার করতে হবে। তাই আমি জনতার কাছে সেই দাবি রেখেছি যে আপনারা আমাকে আবার পুনরায় আশীর্বাদ করুন, আমি আপনাদের বাকি যে চাহিদাগুলি সেগুলি করে দেব। ধন্যবাদ।